शहीद कमरेड बलराम सिंह स्मृतिर प्रति श्रद्धा जानिए रक्तदान शिविर। आज बाकुड़ार जयपुर ब्लॉकेर हिजलडीहाते डीवाईएफआई एर उद्योगे रक्तदान शिविर। बाकुड़ा जिला डीवाईएफआई जयपुर दक्षिण लोकल कमिटीर उद्योगे शहीद कमरेड बलराम सिंह स्मृतिर प्रति श्रद्धा जानिए रक्तदान शिविर और स्मरण सभार आयोजन करेछिलेन बाम समर्थित डीवाईएफआई। जानते परा गियेछे एई रक्तदान शिविर प्रति बछर निर्दिष्ट समये करे थाकेन जयपुर दक्षिण लोकल कमिटी। तबे लक्षणीय विषय हलो पूर्ववर्ती बछरेर तुलनाय बेश कयेकजन विशिष्ट कमरेडदेर উপস্থিতি হয়েছে এ বছর। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই বাঁকুড়া জেলা সম্পাদক কমরেড প্রদীপ পণ্ডা, বড়জোড়া প্রাক্তন বিধায়ক সুজয় চৌধুরী, কোতুলপুরের প্রাক্তন বিধায়ক সুস্মিতা বাউরি, প্রাক্তন বিধায়ক মানসী কোলে এবং সিপিআইএম পার্টি জয়পুর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক কমরেড মানিক রায়, ডিওয়াইএফআই জয়পুর দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক কমরেড আব্দুল গনি ভাঙি, সভাপতি সঞ্জয় সিং সহ অন্যান্য সিপিআইএম নেতা ও কর্মী সমর্থকরা। সূত্রের খবর, এদিন শহীদ কমরেড বলরাম সিং স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দলীয় পতাকা উত্তোলন মাধ্যমে রক্তদান শিবিরের কর্মসূচি শুরু করা হয় জয়পুর ব্লকের হিজলডিহা মোড় বকুলতলায়। এদিন একজন অন্ধ প্রতিবন্ধী সহ এবং পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 32 জন রক্তদাতা রক্তদান করেছেন এই শিবিরে। রক্তদানের কার্য সম্পন্ন হলে বিকাল নাগাদ শুরু হয় স্মরণ সভা এবং উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন রিমা বর। পরবর্তী বছরগুলিতে এইভাবেই চলবে এই রক্তদান শিবির বলেই খবর। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ টেন বাংলা। পশ্চিমবঙ্গ।